আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই বাসায় আছো। আমিও আল্লাহর রহমে ভালো আছি। প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নতুন ক্লাসে উঠেছ, নতুন বই পেয়েছ, নিশ্চয়ই নতুন বই পেয়ে খুশিতে বই পড়েছ। নতুন বইয়ের গন্ধে সত্যি বই পড়তে খুব মজা লাগে, তাই না? আসো আজকে আমরা বইটা সম্পর্কে একটু দেখি। দেখো তোমাদের এই বইটা, তোমাদের বইয়ের নাম কি? আমি আজকে তোমাদের যেহেতু বাংলা ক্লাস নেব, তোমাদের বাংলা বইয়ের নাম হচ্ছে আমার বাংলা বই। আমার বাংলা বই, এই বইটা তোমরা নতুন দেখছো, তাই না? দেখো আমরা বইটা খুলি। বইটা খুলে আমরা কি দেখব? এখানে কিছু ছবি দেখব। দেখো আমাদের এক নাম্বার পৃষ্ঠায় যে ছবি আছে, ছবিটা দেখছো না? ছবিটাতে এখানে কি আছে? আমার পরিচয়, আমার পরিচয়। এখানে দেখো একটা আমরা কি দেখতে পাচ্ছি? একটা ঘর, মানে একটা বাড়ি, তাই না? একটা ঘর। এখানে কি আছে? এখানে দেখো একটা লাউয়ের মাচা আছে, লাউয়ের মাচায় দেখো লাউ ঝুলছে, এবং এখানে একজন মহিলা আছেন যিনি লাউয়ের হয়তো লাউটা ছিঁড়তে যাচ্ছেন। এখানে দেখো একজন লোক কৃষি কাজ করছেন, মানে এখানে চাষ করছেন। এখানে একটা ছেলে আর একটা মেয়ে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে। এখানে দেখো মুরগি আছে, মুরগির বাচ্চা আছে। এই দুটো বাচ্চা কি করছে? স্কুলে যাচ্ছে। আর এই মহিলা এবং এই লোকটা কে তোমরা জানো? এই মহিলা হচ্ছে এই বাচ্চা দুটোর মা এবং ইনি হচ্ছে বাবা, তাই না? বাবা মা কি করছেন? বাবা মা বাচ্চা স্কুলে যাচ্ছে, এই জন্য তাদেরকে হাত নেড়ে বিদায় জানাচ্ছে। এখন দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি কি? আমি ও আমার সহপাঠী। সহপাঠী কি? সহপাঠী হচ্ছে পড়ার সাথী। আচ্ছা বিদ্যালয়, বিদ্যালয় অর্থ কি? বিদ্যালয় অর্থ পাঠশালা, যেখানে আমরা লেখাপড়া করি। তাহলে বিদ্যালয় সম্পর্কে বলি। এখানে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটা বিদ্যালয় আছে, তাই না? যে বিদ্যালয়ে কতগুলো ছাত্রছাত্রী আসছে। এখানে দেখো বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে। এখানে দেখো বিদ্যালয় আছে, এখানে একটা পতাকা, এখানে শিক্ষক শিক্ষিকা দাঁড়িয়ে আছেন, আর এখানে সব মানে শিক্ষার্থী বন্ধুরা কি করছে, কি করছে? এখানে পিটি করছে, তাই না? হ্যাঁ। তারপরে দেখো এখানে আছে কি? সহপাঠীদের সাথে পরিচিত হই। এই দেখো একই ক্লাসে কতগুলো শিক্ষার্থী বন্ধুরা আছে এবং শিক্ষক আছেন, এই যে একসাথে পড়াশোনা করছে, এনারাই এরাই হচ্ছে একসাথে যারা পড়াশোনা করে তারাই হচ্ছে সহপাঠী। যেমন দেখো এখানে আছে অমি, ইমন, ঈশিতা, উর্মি, ঐশী, ওসন, ওহন, তারপরে আছে হচ্ছে ওমর, ঋতু, আলো, এরা সবাই একসাথে পড়াশোনা করে, এই জন্য এরা সহপাঠী। তাহলে সহপাঠী কাকে বলে? সহপাঠী হচ্ছে আমরা যারা একসাথে একই শ্রেণীতে পড়াশোনা করি তাদেরকে বলা হয় সহপাঠী। এখানে দেখো আমাদের আছে কি? শব্দের অর্থ লিখো। সহপাঠী, সহপাঠী অর্থ পড়ার সাথী। বিদ্যালয়, বিদ্যালয় অর্থ পাঠশালা। ভোর, ভোর অর্থ কি? ভোর অর্থ সকাল। প্রশ্নের উত্তর লেখো। সহপাঠী কাকে বলে? আমরা যারা একসাথে একই শ্রেণীতে পড়াশোনা করি তাদেরকে সহপাঠী বলে। এখন দেখো বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয়টাকে, বিদ্যালয় হচ্ছে পাঠশালা। বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান যা মূলত শিক্ষাদানের কেন্দ্র। যে প্রতিষ্ঠানটা শিক্ষা প্রদান করে সেটাই হচ্ছে বিদ্যালয়, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে। তাহলে বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয় হচ্ছে, বিদ্যালয় বা পাঠশালা হচ্ছে একটি প্রতিষ্ঠান যা মূলত শিক্ষাদানের কেন্দ্র, যেখানে শিক্ষকের তত্ত্বাবধানে
শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের মাধ্যমে জ্ঞান লাভ করে থাকে। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় আছে আমরা কি কি কাজ করি। আমরা কি কি কাজ করি দেখো এখানে আছে, আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত মাজি, হাত মুখ ধুই, বাড়ির কাজে সাহায্য করি, খাওয়ার আগে ও পরে হাত ধুই, পড়ার সময় পড়ি, খেলার সময় খেলি। কি তোমরা সবাই নিশ্চয়ই তাই করো? ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করো, হাত মুখ ধোও, বাড়ির বড়দের হাতে হাতে একটু কাজ করে দাও, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হয়, তারপরে পড়ার সময় পড়তে বসো, খেলার সময় খেলো, তাই না? তাহলে আমরা কি কি কাজ করি? আমরা ভোরে ঘুম থেকে উঠি, দাঁত পরিষ্কার করি, হাত মুখ ধুই, বাড়ির কাজে সাহায্য করি, তারপর কি করি, খাওয়ার আগে ও পরে হাত মুখ ধুই, এবং পড়ার সময় পড়ি, আর খেলার সময় খেলি। আমরা এই বইয়ে যা পড়লাম, এখানে যে শব্দের অর্থগুলো, এই শব্দের অর্থগুলো আমরা শিখব, সাথে এখানে যে দুটো প্রশ্নের উত্তর আছে, এই দুটো প্রশ্নের উত্তর খুব ভালো করে মুখস্থ করব, আর কি করব, খাতায় লিখব। আর একটা কাজ করব, সেটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই বাসায় থাকব। তোমাদের সুরক্ষার কথা চিন্তা করে তোমাদের স্কুল এখনো পর্যন্ত বন্ধ আছে, যখন স্কুল খুলবে তখন তোমাদের সাথে আমাদের আবার দেখা হবে, বিদ্যালয়ে তোমরা আসবে, আমাদের সাথে দেখা হবে, কথা হবে, আর এরপরেও যদি কোনো রকম সমস্যা হয় তোমাদের ডায়েরিতে অবশ্যই আমাদের প্রত্যেকটা টিচারের নাম্বার আছে, তোমরা আমাদের ফোন করে জানবে, বা কোনো সমস্যা হলে তোমার মা হোক বোন হোক স্কুলে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, ঠিক আছে? তাহলে তোমরা বাসায় পড়াশোনা করবে আর সুস্থ থাকবে, ঠিক আছে? ভালো থেকো, আল্লাহ হাফেজ।